নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনার দেখাবো যে বর্তমানে দু হাজার চব্বিশে আপনি ম্যারেজ সার্টিফিকেট জন্য কীভাবে আপনি অনলাইন অ্যাপ্লিকেশান করবেন তা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে কোথাও যেতে হবে না আপনি বাড়িতে বসে মোবাইল থেকে খুব সহজে নিজে থেকেই অনলাইনে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন তো সেই জন্য আজকের ভিডিওতে আপনার দেখাবো যে ম্যারেজ সার্টিফিকেট জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার কী কী ডকুমেন্টস লাগবে অথবা কীভাবে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন ম্যারেজ সার্টিফিকেট হতে কতদিন সময় লাগবে সমস্ত রিজল্ট পয়েন্ট বলবো এবং অনলাইন পদ দেখাবো সেই জন্য ভিডিওটা পছন্দ থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মন সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাটনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নীতির ভিডিও নিয়ে আসি তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমত এই অফিস হচ্ছে চলে আসবেন এর লিঙ্ক দিয়ে ভিডিও ডিসক্রিপশান দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার ইয়োর ম্যারেজ এই অপশানটি আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর ক্লিক হ্যার টু অ্যাপ্লাই অনলাইন এই যে অপশান দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু পুনরায় আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং অনলাইন রেজিস্ট্রেশান পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন কিন্তু হয়ে যাবে এখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তো সেই জন্য আপনি কী করবেন প্রথম দেখতে পাচ্ছেন এখানে রিলেভেন অ্যাক্ট এই অপশানে ক্লিক করে এখানে হিন্দু ম্যারেজ উনিশশো পঞ্চান্ন এটা কিন্তু আপনি সিলেক্ট করবেন এটা সিলেক্ট করে পর এরপর আপনি কী করবেন এরপর নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর প্রথমে বলা হয়েছে যে হাজব্যান্ড যে হাজব্যান্ড তার কিন্তু ডিটেলস বসাতে হবে তো সেই জন্য কী করবেন যে হাজব্যান্ড তার কিন্তু এখানে ফার্স্ট টাইম বসিয়ে দেবেন ফার্স্ট টাইম বসিয়ে দেওয়ার পর মিডিল টেম এবং লাস্ট টাইম সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর পেরেন্টস এখান থেকে সিলেক্ট করা রয়েছে এরপর কিন্তু বাবার নাম তো আপনার বাবার নাম বসিয়ে দেবেন এবং আপনার বাবার ফার্স্ট মিড ম এবং লাস্ট টেমে সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু আপনার মায়ের ফার্স্ট টেম মিডিলিম এবং লাস্ট টেমটা সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কি করবেন এখানে বলা হয়েছে যে ডেট অফ বার্থ এখানে কিন্তু আপনার ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দেবেন ডেট অফ বার্থ সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কী করবেন এরপর কিন্তু এখানে মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি বসিয়ে দেবেন ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর এরপর কি করবেন এখানে আধার নাম্বার এখানে আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে টার্ম কন্ডিশন এখানে ঠিক চিহ্ন মারবেন এখানে ঠিক চিহ্ন মেরিয়ে দেওয়ার এর পর তারপরে অকুপেশান আপনি কী কাজ করেন এখান থেকে আপনি সিলেক্ট করবেন ঠিক আছে আপনি যদি সার্ভিস করে থাকেন অথবা বিজনেস করে থাকেন অথবা সেলফ এমপ্লয়েড যেটা হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর আপনি যদি বিপেল হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন অথবা নো করবেন করে দেওয়ার পর এভাবে এরপর কিন্তু আপনাকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে তো সেই জন্য এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এরপর কিন্তু আপনাকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে এবার কীভাবে আপলোড করতে হবে দেখতে পাচ্ছেন এইভাবে ফটোর পাশে কিন্তু এইভাবে সিগনেচার করে সেটা আপনি আপলোড করে দেবেন ঠিক আছে করে দেওয়ার পর তারপর নিচে দিয়ে আসবেন নিজেদিকে আসার পর এখানে অ্যাড্রেস বসাতে হবে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস বসাতে হবে আপনি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে থাকেন আপনার পুরো অ্যাড্রেসটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন ঠিক আছে এখানে ডিস্ট্রিক্ট এবং আপনার যে ব্লক এখানে বসিয়ে নেবেন তারপরে কিন্তু পোস্ট অফিস বসিয়ে নেবেন ভিলেজের নাম বসিয়ে নেবেন এবং আপনি কত বছর ধরে থাকছেন সেটা বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে পারমানেন্ট অ্যাড্রেস উপরে যে অ্যাড্রেসটা বসালেন এটা যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে এখানে ঠিক জন্য মারবেন যদি না হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আপনাকে ম্যানুয়াল ভাবে বসাতে হবে ঠিক আছে এরপর এখানে বলা হয়েছে যে ম্যারিজ ম্যারিডের স্ট্যাটাস বর্তমানে যে হাজব্যান্ড যে পুরুষ সে বর্তমানে কি আনম্যারিড না আগে বিয়ে হওয়া হয়েছিল সে ডিভোর্স হয়ে গেছে এখানে কি আপনি সিলেক্ট করবেন যদি আনম্যারিড হয়ে থাকে তো আনম্যারিড সিলেক্ট করবেন করে দেওয়ার পর ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে সেখানে বার্থ এই যে প্রুফ হিসাবে এখানে ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে জন্য এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে বার্থ প্রুফ হিসাবে আপনাকে ডকুমেন্টস সিলেক্ট করতে হবে ঠিক আছে তো এ সিলেক্ট অপশন ক্লিক করে এখানে বিভিন্ন রকম ডকুমেন্টস রয়েছে আপনার কাছে যেই ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসটা এখানে আপলোড কিন্তু করবেন ঠিক আছে সেই ডকুমেন্টসটাকে সিলেক্ট করে নেওয়ার পর তার নাম্বার বসিয়ে সেই ডকুমেন্টসটা সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন ঠিক আছে এরপর আপনি কী করবেন এরপরে এই ডকুমেন্টসটা সঠিকভাবে আপলোড করে দেওয়ার পর এরপর বলা হয়েছে যে আপনার যে পেজেন্ট অ্যাড্রেস আপনার পেজেন্ট অ্যাড্রেসের প্রুফ দিতে হবে তো সেই জন্য সেই অপশান ক্লিক করবেন করে দেওয়ার পর পেজেন্ট অ্যাড্রেসের প্রুফ হিসেবে আপনার কাছে যেই ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসটা এখানে আপলোড কিন্তু করে দেবেন ঠিক আছে এখানে বিভিন্ন ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসের নাম্বার বসিয়ে সেই ডকুমেন্টসটা আপলোড করে দেবেন সেম একইভাবে পার্মানেন্ট অ্যাড্রেসের আপনার যেই ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসটা সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন করে দেওয়ার পর এরপর কিন্তু যে মেয়ে রয়েছে এবার কিন্তু মেয়ের ডিটেলস বসাতে হবে তো সেই অপশানে ক্লিক করে ছেলের যেই সব ডিটেলস বসালাম সেম একইভাবে মেয়ের কিন্তু ডিটেলস বসাতে হবে যেমন কিন্তু মেয়ের নাম বসাবেন তার বাবার নাম তার মার নাম বসিয়ে দেবেন তার ফটো আপলোড করে দেবেন তার আধার নাম্বার এবং একে একে সমস্ত ডিটেলস কিন্তু আপলোড করে দিবেন ঠিক আছে এবং ডকুমেন্টসটা সিলেক্ট করবেন এবার মেয়ে বর্তমানে যে আনম্যারেড রয়েছে না আগে বিয়ে হয়েছিল এখন বর্তমানে ডিভোর্স হয়েছে বা যদি বিধবা হয়ে থাকে সেখান সিলেক্ট করবেন করে দেওয়ার পর ডকুমেন্টসগুলি আপলোড কিন্তু করে দেবেন করে দেওয়ার পর তারপরে নেক্সট অপশান ক্লিক করলে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এরপর যদি বর্তমানে বিয়ে হয়ে থাকে ঠিক আছে যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে সেখান থেকে আপনার অ্যাড্রেসটা বসিয়ে দেবেন ঠিক আছে যদি ছেলেমেয়ের বিয়ে হয়ে থাকে তার অ্যাড্রেসটা বসিয়ে দেবেন কোথায় বিয়ে হয়েছে যদি না হয়ে থাকে কোথায় বিয়ে হবে তার অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন ঠিক আছে বসিয়ে দেওয়ার পর তারপরে কবে বিয়ে হয়েছে বা কবে বিয়ে হবে তার ডেটটা আপনাকে বসাতে হবে তো সেই জন্য এখানে কিন্তু আপনার ডেটটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর যে ম্যারেজ ইনভিটেশান যে কার্ড সেই কার্ডের কার্ডটা এখানে এখানে আপলোড কিন্তু করে দেবেন ঠিক আছে ম্যারেজ ইনভিটেশান যে কার্ডটা এখানে আপলোড করে দেবেন করে দেওয়ার পর তারপরে কিন্তু নেক্সট করবেন নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবার যে ছেলে অথবা মেয়ের কারো যদি সন্তান থেকে থেকে তার ডিটেলস বসাবেন যদি নেই না থেকে দেখে তাহলে বসানোর দরকার নেই ঠিক আছে বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার পর তারপরে ম্যারেজ রেজিস্টার যে অফিসার তার কিন্তু ডিটেলস এখান থেকে সিলেক্ট করতে হবে তো সেই জন্য হাজবেন্ড অ্যাড্রেস এখান থেকে সিলেক্ট করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে ম্যারেজ যে অফিসারের লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে ঠিক আছে শো হয়ে যাওয়ার পর আপনার নেয়ারের যে ম্যারেজ রেজিস্টার অফিসার রয়েছে তার কিন্তু এখানে ডিলেটটা না সিলেক্ট করবেন ঠিক আছে তো আপনার নিয়ারেস্ট যে অফিসার রয়েছে সেটা সিলেক্ট করবেন এবং তার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারটা অবশ্যই কিন্তু লিখে রাখবেন এরা কিন্তু পরবর্তীকালে কাজে লাগবে ঠিক আছে তো সেই জন্য ম্যারেজ অফিসারে কিন্তু সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলে তারপর কিন্তু আপনি কি করবেন এই যে প্রথম অপশনটা সিলেক্ট করবেন যে অফিস এই যে প্রথম অপশানটা সিলেক্ট করবেন এখানে প্রথম অপশানটা সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে ম্যারেজ রেজিস্টার অফিসারে তার অ্যাড্রেস কিন্তু চলে আসবে অটোমেটিক এখানে প্রথমবার সিলেক্ট করার সঙ্গে সঙ্গে অ্যাড্রেস কিন্তু অটোমেটিক চলে আসবে চলে আসার পর এরপর আপনি কি করবেন এর এরপরে কিন্তু নিচে দিকে যাবেন ঠিক আছে একটু পরে কিন্তু অ্যাড্রেসে চলে আসার পর তারপর দিকে যাবেন নিচে যাওয়ার পর এবার কবে রেজিস্ট্রেশন করছেন যবে আপনি অ্যাপ্লিকেশন করছেন তার ডেটটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু অফিস হর্স এখানে কিন্তু অফিসের যে টাইমটা সেটা আপনি সিলেক্ট করবেন সেই জন্য প্রথম অপশনটা সিলেক্ট করবেন এখানে ঠিক আছে প্রথম অপশনটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ক্যাপচারা বসিয়ে দেবেন ক্যাপচারা বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আপনি সবগুলো ঠিক চেনে মেরে দেবেন এখানে সবগুলো ঠিক চেয়ে মেরে দেবেন এখানে টার্মানিস কন্ডিশন দেখে নেওয়ার পর সবগুলো ঠিক জন্য মেরে দেওয়ার পর তারপর কিন্তু এখানে আপনি সমস্ত ড্রেসটা এখানে চেক আপ করে নেওয়ার পর তারপর কিন্তু আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবার আপনি যেই ম্যারেজ রেজিস্ট্রার অফিসার সিলেক্ট করেছেন তার কাছে কিন্তু এই অ্যাপ্লিকেশান রিসিভ কপি আপনাকে নিয়ে যেতে হবে ঠিক আছে এবং তার কন্ট্যাক্ট নাম্বার যে আপনি লিখে রেখেছেন সে তাকে কল করে তার সঙ্গে যোগাযোগ করে সেখানে গিয়ে কিন্তু সেই অ্যাপ্লিকেশান ফর্ম সমেত আপনার সমস্ত ডকুমেন্টস কিন্তু জেরক্স সেখানে জমা করলে তারপর কিন্তু মোটামুটি ম কুড়ি থেকে পঁচিশ দিন বা ওই এক মাসের মধ্যে আপনার ম্যারেজ সার্টিফিকেট হয়ে যাবে এবং তার কাছ থেকে নিয়ে আসতে হবে এবারে কত টাকা নেবে তাকে জিজ্ঞাসা করে নেবে কত টাকা নেবে সেই হিসাবে টাকাটা দিয়ে আপনি ম্যারেজ সার্টিফিকেট তৈরি করতে পারবেন ঠিক আছে তো এইভাবে খুব সহজে বর্তমানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করে আপনি রিসিপ্টটা সেখানে গিয়ে জমা দিলে তাহলে কিন্তু আপনার তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু যদি আপনি অনলাইন অ্যাপ্লিকেশান না করে সেখানে ডাইরেক্ট যান তো সেক্ষেত্রেও কিন্তু অনেক রকমের সমস্যা হবে এবং অনেক দেরি কিন্তু লাগতে পারে সেই জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করে তারপর রিসিপ্টটা সেখানে জমা দিলেই তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে বর্তমানে দু হাজার সব বিষয়ে আপনি ম্যারেজ সার্টিফিকেটের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন ঠিক আছে তো এটা ছিল আজকে আপডেট ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেন্টটাকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিচেই ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছেন ভিডিওতে থ্যাংক ইউ